কেমন তদন্ত চালাচ্ছেন? সরাসরি প্রশ্ন বিচারকের মুখে, যতই সাফল্যের ডঙ্কা বাজানো হোক না কেন, সিবিআই এর সাফল্যের হার ফেল করা ছাত্রদের মতোই। রবীন্দ্রনাথের নোবেল ফিরিয়ে আনতে পারেনি সিবিআই, নারদা কিংবা সারদা মামলাও গতি পায়নি, এসএসসি কাণ্ডেও সাফল্য নেই, মানুষও ভরসা হারাচ্ছে সিবিআই এর উপর। একটি প্রতিবেদন। নিয়োগ দুর্নীতি মামলা আদালতে উঠতেই বিচারকের পাল্টা প্রশ্ন, করছেনটা কি? হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার ফের পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ সাতজনকে আদালতে আনার পরে প্রশ্নের মুখে সিবিআই কর্তাদের মুখে তখন তালা। এদিন আদালতে জামিনের আবেদন করেন অভিযুক্তরা। আবেদনের শুনানিতে বিচারক সিবিআই এর তদন্তকারী অফিসারদের কাছে জানতে চান মামলার খবর। এখনও পর্যন্ত 164 ধারায় বয়ান রেকর্ড করায়নি সিবিআই। এভাবে অনন্তকাল ধরে অভিযুক্তদের আটকে রাখা যায় না, এ বিষয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে জানানো হলো আদালতের তরফে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই আধিকারিকদের। সম্প্রতি এসএসসি কাণ্ড, ভাদু শেখের হত্যাকাণ্ড, একাধিক গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পেয়েছে সিবিআই। কটাকে সলভ করতে পেরেছে সিবিআই? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি থেকে একাধিক তদন্তের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই ধেড়িয়েছে সিবিআই। তদন্ত কোনো দিশাই পায়নি নারদা সারদা মামলায়। এদিকে সিবিআই এর দাবি, তাদের সাফল্যের হার প্রায় 75%, অথচ পরিসংখ্যান বলছে তাদের দাবি নেহাতি বারফাট্টাই। 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলা থেকে সিবিআই এর ঝোলায় জমা পড়েছে 905 মামলা, যার বড় অংশেরই এখনও কিনারা হয়নি। 20 কিংবা তারও বেশি সময় ধরে সিবিআই তদন্ত চলছে রাজ্যের 112 মামলার। পরিসংখ্যান বলে দেয় সিবিআই ডাহা ফেল। বিরোধীরা বলেই চলেছে সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের দিকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রথম থেকেই সিবিআই তার যে রেট অফ কনভিকশন, রেট নট মোর দেন 2%। আমরা সন্দেহ সবসময় করেছি যে সিবিআই মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রতে পড়ে সিবিআই তারা শ্যামরাখি না কুলরাখি অবস্থায় রয়েছে। ঘাসফুলের এই যুক্তি মানতে নারাজ পদ্মশিবির। সিবিআই ইডির কাজ হচ্ছে, তা আপনার এগেনস্টে কি 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 কাজ করেছেন, আপনি কি দুর্নীতি করেছেন, সে তথ্যগুলো আগে জোগাড় করা, জোগাড় করার পরে তারপরে আপনার গায়ে হাত দেবে। তো সে কাজ, তথ্য জোগাড় করতে গিয়ে মনে করেন পুলিশ যদি কোনো আসামিকে ও দোষী বলে প্রমাণ করতে গেলে তো তাকেও তো 4-6 বছর সময় লাগে। তো এইদিকে যদি আমি কারো এগেনস্টে কিছু অভিযোগ আছে, আমি তাকে ধরবো, অ্যারেস্ট করব, ঠিক আছে, তার সম্পর্কে সমস্ত তথ্যগুলো জোগাড় করে নিয়ে তারপরে সিবিআই তার গায়ে হাত দেয়, তো সেখানে কিছু সময় লাগে। 2022 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সিবিআই নিয়ে বলেছিলেন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলি বদলে যাবে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে আপনাদের স্থায়ীভাবে থাকতে হবে। বিচারপতি রামানা বলেছিলেন, প্রাথমিকভাবে সিবিআই মানুষের আস্থা অর্জন করেছিল, কিন্তু ধীরে ধীরে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মনে। শুধু বিচারপতি রামানা নয়, তারও আগে কোলগেট কেলেঙ্কারিতে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। নজিরবিহীনভাবে সিবিআইকে বলা হয়েছিল খাঁচাবন্দি তোতা পাখি। 2021 সালের মার্চে সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল ম্যাড্রাস হাইকোর্ট। সারা দেশের বিরোধীদের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূল রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহারের অভিযোগ তুলে আসছে। সিবিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে বলে দাবি তুলেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কতদিন এই খাঁচার তোতা পাখি দিয়ে ভয় দেখানো চলবে, সেটাই এখন দেখার। কলকাতা টিভি।